সাতক্ষীরায় সবচেয়ে বড় নিউক্লিয়ার মেডিকেল সেন্টার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টায় প্রতিষ্ঠানটি উদ্বোধন করবেন তিনি। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার। সুমন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন, নিউক্লিয়ার মেডিকেল সেন্টার নিয়ে বিস্তারিত আমাদের জানান। ইশিকা, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। এখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে উদ্বোধন করতে যাচ্ছেন বহুল প্রত্যাশিত সাতক্ষীরা মেডিকেল কলেজের সাথে যে নিউক্লিয়ার মেডিকেল সেন্টার, পারমাণবিক যে চিকিৎসা কেন্দ্র, সেটির উদ্বোধন আজকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হতে যাচ্ছে। যার জন্য কিন্তু ইতিমধ্যে এখানে সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আফমর রুহুল হক এখানে উপস্থিত আছেন, অন্যান্য সংসদ সদস্য, জেলা প্রশাসক বা এবং একই সাথে অন্যান্য যে সকল প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ সহ জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী 24টি মন্ত্রণালয়ের 97,471,03,00,000 টাকা ব্যয়ে 157টি প্রকল্পে 10,041টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন আজকে করবেন। এর মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু রয়েছে। ইশিকা, আপনাকে বলে রাখা দরকার যে এটি চিকিৎসা ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করবে বলে সকলেই মনে করছে, এবং এটি আসলে এই দক্ষিণ পশ্চিমে জেলা শহরে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে সবাই মনে করছেন। এটি সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের একটি বিশেষ অবদান বলে সাতক্ষীরার মানুষ এটি মনে করেন, এবং একই সাথে এইটি কার্যকর হওয়ার সাথে সাথে স্বাস্থ্য ক্ষেত্রে একটি অসাধ্য সাধন হতে চলেছে বলে সকলের প্রত্যাশা। আমরা এখন যুক্ত করছি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আফমর রুহুল হক, যিনি এই কাজটি করবার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন তিনি বলছেন। ধন্যবাদ। আমি মনে করি যে নিউক্লিয়ার মেডিসিন একটি স্পেশালাইজ সাবজেক্ট, এবং যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের আন্ডারে আমাদের তৈরি হয়, আমরা স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন মেডিকেল কলেজে বাংলাদেশের অনেক জায়গায় এই ডিপার্টমেন্ট আছে। এর সবচেয়ে বড়টি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং এছাড়া বিভিন্ন মেডিকেল কলেজে এই ডিপার্টমেন্টগুলো আছে। স্বাস্থ্যক্ষেত্রে উন্নত মানের যে চিকিৎসা পদ্ধতি বা ইনভেস্টিগেশন, সেগুলো এখানে হয় এবং স্বল্প দামে হয়, এবং আমাদের এই ডিপার্টমেন্টটি অত্যন্ত ভালো। নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটি বড় অবদান, বিশেষত এটি নিউক্লিয়ার টেকনোলজি বেসড, এটি অ্যাটমিক এনার্জি বেসড, এবং এখানে যেসব জিনিসপত্র লাগে সেগুলো অ্যাটমিক এনার্জির সহায়তায় আমাদের এখানে অ্যাটমিক এনার্জি হিসেবে চেয়ারম্যানরা আছেন, সেখান থেকে তৈরি করে অনেক সময় নিয়ে আসতে হয়। সেজন্য এই অ্যাটমিক এনার্জির সহায়তা ছাড়া এটি অনেক সময় করা সম্ভব হয় না। আমি মনে করি যেহেতু আমার সৌভাগ্য এই এই মন্ত্রণালয়ের আমার চেয়ারম্যান হিসেবে কাজ করবার সৌভাগ্য হিসেবে আমি এই আমরা শুনছিলাম সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আফমর রুহুল হকের কাছ থেকে। এটি পারমাণবিক চিকিৎসা কেন্দ্র, এটি সাতক্ষীরা মেডিকেল কলেজের সাথে সংযোজন হওয়াতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চিকিৎসা ক্ষেত্রে সেটি অনস্বীকার্য। গতকাল আপনাকে বলে রাখা দরকার, ইশিকা, খুলনাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে যে কয়টি প্রকল্প উদ্বোধন করেছেন তার মধ্যে কিন্তু সাতক্ষীরার কল্যাণার্থে বেশ কিছু প্রকল্পও ছিল, যার মধ্যে বসন্তপুর নদী বন্দরের ভিত্তিপ্রস্তরও কিন্তু তিনি স্থাপন করেছিলেন। আজকের এই পারমাণবিক যে স্বাস্থ্য কেন্দ্রের যে কার্যসূচিটা উদ্বোধন হবে, এবং যার ভবন এখনই সংসদ সদস্য এবং যে প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ যারা যাবেন তারা কিন্তু প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই কিন্তু এখান থেকে মেডিকেল কলেজে সেই ভবনের কাছে যাবেন, এবং সেখানে কিন্তু সেটি কিন্তু ঘুরে দেখবেন এবং সেটার কার্যক্রম কিন্তু শুরু হয়ে যাবে। এই ছিল ইশিকা এখান সাতক্ষীরার সর্বশেষ। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে।
সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়সার সুমন জানাচ্ছিলেন নিউক্লিয়ার মেডিকেল সেন্টার উদ্বোধন নিয়ে বিস্তারিত।